রায়পুরায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদের সভাপকক্ষে বুধবার সকালে সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর হোসেন সহ স সহ ভাইস চেয়ারম্যান ও সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ এ সময় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু চরাঞ্চলে টেটা যুদ্ধ দ্রুত বন্ধ করার জন্য বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের কঠোরভাবে হুঁশিয়ারি দেন